আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। এই অনুষ্ঠানটি সোমবার থেকে বৃহস্পতিবার রাত 10টা থেকে 11টা সরাসরি সম্প্রচার করা হয়। আমরা সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, আপনাদের প্রশ্ন নিব মতামত। তার আগে আজকের এই অনুষ্ঠানে আমরা যে দুজন সম্মানিত অতিথি পেয়েছি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি অ্যাটর্নি ইশরাত স্বামী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং আমরা পেয়েছি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং আজকে ঘটনাবহুল দিন, অনেকগুলো ঘটনা ঘটেছে, নর্থ কোরিয়া ইস্যু, স্বাস্থ্য বিল, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুটিও চলে আসবে। তবে দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, www.facebook.com/tbn24usa। আজকে গ্রাহাম ক্যাসিডির স্বাস্থ্য বিল, যেটি রিপাবলিকানদের নতুন আনা, নতুন সংযোজন করে এবং চেষ্টা করা হচ্ছে 30 সেপ্টেম্বরের আগে পাশ করানোর, এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে। প্রতিবেদনটি দেখে এসে আমরা এই বিষয়ে কথা বলবো। সময়সীমা 30 সেপ্টেম্বর, এর মধ্যে সিনেটে পাশ করাতে হবে রিপাবলিকানদের স্বাস্থ্য বিল। তোড়জোড় শুরু রিপাবলিকানদের। That was a trip. That's the only reason we don't have it, because of John McCain. Nobody thought he was a negative vote. Without John McCain, we already have the health care, and it would have been very good, by the way. গ্রাহাম ক্যাসিডি সংশোধিত স্বাস্থ্য বিল নিয়ে প্রথমেই হোঁচট আসে রিপাবলিকান সিনেটর জন ম্যাককেনের কাছ থেকে। সিনেট শুনানি এবং সিনেটে তোলার আগেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই বিলে সমর্থন দিবেন না তিনি। Money you're getting from Obamacare is unsustainable. It's a false promise. It's going to collapse and we can never match that system. বিল পাশে রিপাবলিকানদের প্রয়োজন 50 জন রিপাবলিকান সদস্যদের সমর্থন। এরপর ভাইস প্রেসিডেন্টের টাই ব্রেকে পাশ হতে পারে গ্রাহাম ক্যাসিডি বিলটি। তবে সিনেট শুনানির সময়ে বিক্ষোভের মুখে পড়তে হয় রিপাবলিকানদের। সিনেট ফাইন্যান্স কমিটি শুনানির পক্ষে বিক্ষোভ করেন শত শত মানুষ, আটকও করা হয় বেশ কজনকে। যেসব রিপাবলিকান সিনেটর এখনও এই বিলের বিপক্ষে আছেন তাদের সমর্থন পাবার সর্বাত্মক চেষ্টা করছেন রিপাবলিকানরা। সেই সমর্থন না পেলে বিলটি ভোটের জন্য সিনেটে তোলা হবে কি না সেটি এখনও পরিষ্কার হয়নি। এ বিষয়ে সোমবার বিকেলে রিপাবলিকান নেতাদের একটি বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। Republican colleagues who say they're unlikely to support this bill, Senator McCain, Senator Paul, maybe Senator Mike Lee, maybe Senator Ted Cruz, is it over right now? Because you got to get this done by the end of the week. Can you bring them on board? Absolutely. If you the basic principle is that we give the patient the power and give states the resources to provide care for those who don't have. So just that Mike Lee and Ted Cruz love that. And Susan Collins is always about, and rightfully so, bringing health care to তহবিল সংগ্রহে সরকারকে আরো বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে গ্রাহাম ক্যাসিডি বিলে। জনসংখ্যা এবং মাথাপিছু আয়ের উপর নির্ভর করে তহবিল সংগ্রহ করা যাবে। নতুন বিলে অল্প বয়স্কদের গুরুত্ব দেয়, ব্যয় বাড়বে বয়স্কদের, ক্ষতির সম্মুখীন হবেন বয়স্করাই। It came from really initially from the Heritage Foundation. They were asked to develop a market-based alternative to Hillary care. কংগ্রেসনাল বাজেট অফিসের রিপোর্ট বলছে 133 বিলিয়নের বাজেট ঘাটতি কমালেও এর ফলে স্বাস্থ্য বিমা হারাবে মিলিয়নেরও বেশি মানুষ। এই নতুন গ্রাহাম ক্যাসিডি স্বাস্থ্য বিমার আওতায় We are going to pull out all the stops to derail it. 10 governors, 5 Democrat, 5 Republican opposed to Trump Care 2. এর মধ্যে দুজন রিপাবলিকান সিনেটর এই বিলে ভোট না দেওয়ার ঘোষণা দিয়েছেন। সিনেটর জন ম্যাককেনের সাথে এই তালিকায় যোগ হয়েছেন সুসান কলিন্স। I'm concerned about the impact on the Medicaid program, which has been on the books for more than 50 years and provides health care. নূপুর চৌধুরী, টিভিএন 24, নিউ ইয়র্ক। দুটি দেখলাম, শুরুতে আপনার কাছে যেতে চাই যে এবারেও কি ব্যর্থ হতে যাচ্ছে রিপাবলিকানরা? সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে, ব্যাপারটা এখন ঠিক 50-50 অবস্থায় আছে। যদিও জন ম্যাককেইন উনি বলেছেন যে উনি এটা সমর্থন করবেন না, কিছু রিপাবলিকান আছেন আরও 2-3 জন, তারাও ঠিক মোটামুটি নেগেটিভ বলা যায়। ইনফ্যাক্ট এটা মানে লাস্ট মোমেন্টে বলা যাবে যে সিচুয়েশনটা কি দাঁড়ায়, চান্সেস আর 50-50। এখনো আমি ভাইয়ের সাথে একমত যে এখনো বলা যাচ্ছে না, যদিও 5 জন রিপাবলিকান এবং 5 জন ডেমোক্রেট সেনেটররা এগ্রি করেন নাই, এবং জনসংখ্যার যে প্রোটেস্ট দেখা যাচ্ছে অ্যাট দ্য এন্ডে জানি না কতটুকু সাকসেসফুল হবে, বাট মেজরিটি পিপল এফেক্টেড হবে
এখন ওবামা কেয়ারে যত বেশি লোক কভারেজ পাচ্ছে, এই নতুন বিলে অত লোক কভারেজ পাবে না, এবং অনেকের অনেক বৃদ্ধ যারা, তার যাদের বেশি দরকার মেডিকেটেড, তাদের উপরে কাটটা বেশি হবে। এবং কংগ্রেসনাল বাজেট কমিটি এরই মধ্যে যে অফিস যে তথ্য দিয়েছে বাবুল, অ্যাকচুয়ালি ইট উইল বি এক্সপেন্সিভ অন দেম, ইট উইল বি বার্ডেন অন দেম, ডলারের কথা বলা হয়েছে, তার বিনিময়ে মিলিয়নেরও বেশি মানুষ স্বাস্থ্য যে বীমা সেটি হারাবে। আমি জানি না লং রানে আমরা কি উইন করতে যাচ্ছি, আমরা এই বিষয়টি নিয়েও আলোচনা করব। আরেকটি বিষয়, গোটা বিশ্ব জুড়ে এবং বিশেষ করে বাংলাদেশে যেটি মিয়ানমারের ইস্যুটি খুব বেশি স্পর্শকাতর হয়ে গেছে, এবং আমরা এবারও দেখেছি যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেয়েছে, এবং টিবিএন 24 টেলিভিশনের চেষ্টা করছে সে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের কথা শোনার জন্য, এবং এই সমস্যাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের যে দৃষ্টি দেওয়া উচিত এবং এই সমস্যাটি সমাধান করা উচিত সে বিষয়টিও চেষ্টা করছে আমাদের বিভিন্ন প্রতিবেদনে তুলে আনার জন্য। আমাদের ফাহিম মুনায়েম সেখানে রাখাইনদের বিভিন্ন রোহিঙ্গা মানুষদের সাথে কথা বলছেন, বিভিন্ন প্রতিবেদন পাঠাচ্ছেন, আমরা সেখান থেকে একটি প্রতিবেদন দেখব। তারপর রোহিঙ্গা ইস্যুটি নিয়ে অনেকেই আমাদের ফেসবুকে প্রশ্ন করেন যে আমাদের এই অনুষ্ঠানে কেন আমরা এই বিষয়টি তুলে আনি না, তো আমরা চেষ্টা করছি প্রতিবেদনটি দেখে এসে এই বিষয়টি নিয়ে কথা বলতে। আছিয়া বেগম, তার ছটি বাচ্চা, বড় বাচ্চার বয়স 10 বছর। এই সময় প্রথম সন্তানকে বড় করার পাশাপাশি আরও 5টি সন্তানের জন্ম দেন তিনি। মিয়ানমার থেকে পালিয়ে আসার পথে জন্ম হয় রাহেলার কোলে থাকা শিশুটির, তার রয়েছে আরও 3 সন্তান। আছিয়ার রাহেলার মতো মিয়ানমার থেকে যেসব বিবাহিতা অল্প বয়সের নারীরা এসেছেন তাদের প্রত্যেকেরই এরকম শিশু রয়েছে যাদের বয়স কয়েকদিন থেকে 10 বছরের মধ্যে। রাখাইন থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা এসব রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে রয়েছেন অনেক গর্ভবতী নারীও। কেউ কেউ বলছে রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের জন্য কোনো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই, নেই নারী পুরুষদের সচেতনতামূলক পরিবার পরিকল্পনার ব্যবস্থাও। অনেকে আবার রোহিঙ্গা নির্মূলের প্রতিকার হিসেবে বেশি সংখ্যক বাচ্চা নিতে আগ্রহী হচ্ছেন নিজেদের জাতিসত্তার ভবিষ্যৎ নিশ্চিত করতে। জাতিসংঘের শিশু বিষয়ক সংগঠন ইউনিসেফ বলছে মিয়ানমারের রাখাইনে সহিংসতার জেরে পালিয়ে আসা 4.5 লাখ রোহিঙ্গার মধ্যে 2.5 লাখের বেশি শিশু। বাংলাদেশের হিসেবে 1,267 শিশুর বাবা মা অভিভাবক কেউই নেই। এটা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শরণার্থী শিবির, এখানে প্রায় 10,000 পরিবার অবস্থান করছে এই শরণার্থী শিবিরে। তাদের পুষ্টি, পোলিও এবং সার্বিক স্বাস্থ্যের উন্নয়নই এখন শরণার্থী শিবিরগুলোয় অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত খাবারের অভাব এবং স্যানিটেশনের ব্যবস্থা না থাকায় শিশু থেকে শুরু করে সব বয়সী নারীদের প্রজনন স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। ফাহিম মুনাইম, টিবিএন 24, উখিয়া, কক্সবাজার। এবং সেই সাথে দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি। সাম্প্রতিক বিষয় কিংবা অভিবাসন নিয়ে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন, যে কোনো দিতে পারবেন, যে কোনো মতামত, সেই সাথে www.facebook.com/tbn24usa এখানেও আছি আমরা সরাসরি। বাবুল ভাই, আমি শুরুতেই আপনার কাছে যেতে চাই। আমাদের টিবিএন 24 টেলিভিশন সবসময় চেষ্টা করছে সেখানে গিয়ে এই মানুষদের সাথে কথা বলে, এটি একটি আন্তর্জাতিক ইস্যু এবং এটি সমস্যার সমাধানও কিন্তু আন্তর্জাতিকভাবে করতে হবে, এই বিষয়টি নিয়ে আপনি বলেন। এই যে মানবিক একটি আমরা প্রতিবেদন দেখলাম বাচ্চাদের, আসলে মানে এটা অত্যন্ত অমানবিক ব্যাপার, এটা আসলে মানে সহ্য করার মতো নয়। যখন আমরা টিভি দেখি আসলে ইট ইজ ভেরি, ইট টাচেস আস ভেরি মাচ, আমাদেরকে ভীষণ ব্যথিত করে যে ইনোসেন্ট বেবিস
তারা তো কোনো অপরাধ করেনি। অনেকে অনেক শিশুদের বাবা মা কেউ নেই, গুড নাম্বার অফ বেবিস, তাদের বাবা মা মারা গেছে, মেরে ফেলেছে, অনেক শিশুই আছে যাদের কি হবে। তারপরে অন্যান্য যারা ফ্যামিলি, অনেক ম্যান আর ডেড অ্যান্ড তাদের মা আছে, তাদের বেবিসগুলো, চার পাঁচটা বেবি আছে, এগুলো কে টেক কেয়ার করবে? তো একটা জিনিস কি, আমাদের গভর্নমেন্ট যে মানবিক দৃষ্টিকোণ থেকে যে ভূমিকা নিয়েছে সেটা মানে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থা এবং রাষ্ট্রপ্রধান এটা অ্যাপ্রিসিয়েট করেছে। এবং আজকেও আমি দেখেছি যে একজন ইংলিশ অর্গানাইজেশন থেকে ওনারা গিয়েছিলেন এবং ওনারা খুব প্রেস করেছেন যে বাংলাদেশ ইজ ডুইং অ্যামেজিং ওয়ার্ক, এবং শুধু বাংলাদেশ একা এটা ম্যানেজ করতে পারবে না এত সংখ্যক লোকদেরকে, এত সংখ্যক, আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি সবচেয়ে বেশি ওয়ার্ল্ডের মধ্যে, আর সেখানে এতগুলো মানুষের চাপ, এবং আমাদের ইকোনমিও নট দ্যাট মাচ স্ট্রং দ্যাট আমরা এটা বেয়ার করতে পারবো ফর ইনডিফিনিট পিরিয়ড। তো এখন পৃথিবীর সব দেশেরই এগিয়ে আসা উচিত এবং আসছেও, তো ইট ইজ এ গুড সাইন, এবং বাংলাদেশ ইজ বিং অ্যাপ্রিসিয়েটেড বাই লট অফ পিপল, লট অফ কান্ট্রিজ, তো এটা আমাদের জন্য একটা খুব ভালো জিনিস। ভালো, মানবিকভাবে আমরা হয়তো অল্প কিছুদিনের জন্য পাশে দাঁড়াতে পারি, কিন্তু দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক এবং মিয়ানমার সরকারকে এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আপনার কাছে আসবো আমি এই বিষয়টি নিয়ে। আমি শুধু একজন জাকির হোসেন প্রশ্ন করেছেন, ওনার বাবা দের জন্য মানে চাচুদের জন্য অ্যাপ্লাই করেছেন 2015-তে, চাচুর একটা মেয়ে আছে 19 বছর, তো আমার চাচা তো বোনও কি আমার মানে তার চাচার সাথে আসতে পারবে কিনা? যেহেতু 2015-তে অ্যাপ্লাই করেছে আর চাচা তো বোনের বয়স আমি মনে করছি, অ্যাসিউম করছি ইটস 19 নাও, তো মনে হয় উনি এজ আউট হয়ে যাবে চাচাতো বোনটা। আচ্ছা, এজ আউটও হয়ে যাবে, মানে 21-এর উপরে হয়ে যাবে, কারণ ইটস গোইং টু টেক অ্যাট লিস্ট মিনিমাম 10 ইয়ার্স, 10 to 11 ইয়ার্স। সো উনি 15-এ অ্যাপ্লাই করেছে, 2025-এ আসবে, 2005-এ আসবে। অনেকে আমাদের সাথে জয়েন করেছেন ফেসবুকে, মোহাম্মদ এন মজুমদার, তাজমুল ইসলাম হৃদয়, এমডিএম রহমান। এমডিএম রহমান খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, সে বিষয়ে আপনার কাছে আমি আসব, যে মিয়ানমার সরকার যদি কোনো কারণে এই রোহিঙ্গাদের ফেরত না হয় তাহলে কি হবে? তবে আমরা ফোনে একজন আছেন, সে প্রশ্নটি নিতে চাই। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম বাপ্পা চৌধুরী। জি আমি জি ভাইয়া, আপনার প্রশ্নটি করুন। আমার তো সব মনে হচ্ছে আমার ভাই এই দেশে নিয়ে 7 বার এই দেশে আসছে, 7 বার আসার পরে গত 31 অক্টোবরে সে আসছে, এই যে দুবাই হয়ে দেশে আসার সময় তার পাসপোর্টে সিল মারি দিয়ে দিছে, বলছে এখন স্টিল বাই 6 মান্থ থাকতে হবে, আপনি এই দেশের রেসিডেন্ট হবেন। উনি যখন লাস্ট 7 টাইমস উনি এসছেন, নিশ্চয়ই উনি খুব অল্প সময় ছিলেন এবং বেশিরভাগ সময় উনি দেশের বাইরে আছেন, এই জন্যই রিসেন্টলি এই জিনিসটা করতেছে US ইমিগ্রেশন বর্ডার পেট্রোলে যখন আপনি এন্ট্রি করেন, এবং বারবার ওরা প্যাটার্নটা ফলো করছে যে বারবার হি ইজ ডুইং দ্য সেম থিং, দ্যাট মিনস এটা ওনার রেজিডেন্ট না, সেই জন্যই এটা এটা করছে যে ইউ আপনার ভিসার দরকার, আপনার রেজিডেন্ট কার্ডের দরকার নেই, দরকার নেই। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? জি ভাইয়া, আপনার প্রশ্নটি করে ফেলতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে, আমি আমেরিকাতে আসছি 4 মাস। জি আমি কি এখন আমার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো? প্রশ্নটা উনি বুঝতে পারেননি, আপনি আমেরিকাতে আসছেন 4 মাস, তারপর কি ভাইয়া? আমি আমার আম্মাকে আনতে যাচ্ছি। আপনি কোন স্ট্যাটাসে এসেছেন? আমি ওয়াইফ এন্ড হাজবেন্ড কে আসছি। আপনার ওয়েট করতে হবে আনটিল আপনি সিটিজেন হওয়া পর্যন্ত, অথবা আপনি আপনার ওয়াইফের দিয়ে আপনার মাকে ভিজিটে আনতে পারেন এখানে। আচ্ছা, তার মানে হচ্ছে সিটিজেনশিপ হলে তার মায়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন গ্রিন কার্ডের জন্য, কিন্তু মা যদি ভিজিটে আসতে চায় উনি অ্যাপ্লাই করতে পারেন। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি মিশিগান থেকে আমার আমি মিশিগান থেকে বলতেছি। জি আপনার প্রশ্নটি করে ফেলুন। প্রশ্ন হইল আমার ভাই বোনের অ্যাপ্লাই করতে 2005 এর মার্চে এখন পর্যন্ত মানে কতদিন লাগবে? উনি 2005 সালে অ্যাপ্লাই করেছেন, 2005 এ অ্যাপ্লাই করেছেন, এখন চলতেছে 2004 এর নভেম্বর ডিসেম্বর, তো আপনার অ্যাপ্রক্সিমেটলি 6 মাস থেকে 1 বছর লেগে যেতে পারে, আরো বেশিও লাগতে পারে, কারণ সামটাইমস কোটা শেষ হয়ে গেলে ওনারা বন্ধ করে দেয় ভিসা দেওয়া, সো অপেক্ষা করতে হবে। এবং দর্শক আমরা মিয়ানমারের প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম, এমডিএম রহমানের উত্তরটি আপনার কাছে আমি জানতে চাই, তারপরে এই বিষয়ে আপনার কাছে আমি জানব, মিয়ানমার কোনো কারণে তাদের নাগরিকদের যদি ফেরত না হয় নেয় তাহলে এদের ভবিষ্যৎ কি হবে? এখানে দুটো প্রশ্ন আছে। অ্যাকচুয়ালি মিয়ানমার সুকি উনি রাজি হয়েছেন যে উনি যাচাই বাছাই করে যে ওরা মিয়ানমারের নাগরিক কিনা উনি নেবেন, ফেরত নেবেন। ওনারা তো স্বীকারই করছেন না সেখানে যাচাই বাছাই, এবং সুচির পরপর কতগুলো স্টেটমেন্ট সেখানে কিন্তু উনি যে রোহিঙ্গাদের উপরে নির্যাতন সেটি অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে রোহিঙ্গারা ভালো আছে মিয়ানমারে, কারা চলে যাচ্ছে সে বিষয়টিও তদন্ত করবে। দেখেন যে অপরাধ করে অপরাধী কোনোদিনই স্বীকার করে না, এন্ড পৃথিবীর সবাই দেখছে এখন। লুক এট ব্যাক ইন 1971, পাকিস্তান ইউনাইটেড নেশনস এসে বলেছিল যে বাংলাদেশে কিছুই হয়নি, সবকিছু নর্মাল, এবং কোনো ফরেন জার্নালিস্টদের ঢুকতে দেয়নি 71-এ, আর আমাদের উপর কি অত্যাচারগুলো হয়েছিল আমরা জানি, পৃথিবী শুদ্ধ জেনেছে। যখন জেনেছে সারা পৃথিবী যখন সোচ্চার হয়েছে তখন দে কম্পেলড, তারা বাধ্য হয়েছে। বাট দ্য ডিফারেন্ট 71 এর আর এখন হচ্ছে যে মিডিয়া এক্স্যাক্টলি সোচ্চার, অনেক ফেসবুক আছে, অনেক 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 স্ট্রং, আমরা সব দেখতে পাচ্ছি, টেকনোলজি অনেক অ্যাডভান্স, সাথে সাথে খবর পেয়ে যাচ্ছে। আরেকটা জিনিস, মায়ানমার ইস্যুটা আসলে রিসেন্টলি শুরু হয়নি, এটা 1976 থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে, এবং 78 এর পরে সেটি ভয়াবহ রূপ নিয়েছে। আরেকটা হচ্ছে যে আমি যেহেতু চিটং এর, আমরা এই জিনিসটা সবসময় দেখেছি, এবং ওই টেকনাফ এবং উখিয়া ওই এলাকাটাতে গেলেই ওটা অলওয়েজ এই মায়ানমারের এই লোকগুলো আসা যাওয়ার মধ্যেই ছিলেন, এবং অনেক অনেক আমরা এগুলো অনেক বছর ধরে দেখছি। বাট এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বেশিভাবে হচ্ছে, মানে অনেক অমানবিক এবং অনেকভাবে তাদের উপর অত্যাচার হচ্ছে, এবং যেভাবে আমি জাস্ট একটা জিনিস বলতে যাচ্ছি, এখন এটা কারবালার মাস, আমরা সবাই এটা নিয়ে চিন্তা করছি, ইমাম হোসেন হাসান ওনাদের সাথে যা হয়েছিল, আমি এখন বলতে চাচ্ছি যে এই মায়ানমারে যা হচ্ছে এটা তার চেয়ে খারাপ ভালো কিছু না, বিকজ হ্যাঁ ইটস মোর দেন দ্যাট, বাচ্চাদের মেরে ফেলতেছে, ওমেনদের মারতেছে, স্ল্যাশ করে ফেলতেছে, যেমন মিট কাটা হচ্ছে এরকম অবস্থায়, মানে এটি আসলে কোন ভাবে সভ্য একটি সমাজে, আমরা যে সমাজ ব্যবস্থা এখন, যে রাষ্ট্রীয় ব্যবস্থা আন্তর্জাতিক পরিমণ্ডলে আছে, এটি কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না, একটি জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যত ধরনের নির্যাতন সেটি চালু করা হচ্ছে। এবং সুকি নোবেল প্রাইজ পেয়েছে, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। একটা কথা এই প্রসঙ্গে আমি অ্যাড করি, দেখেন অ্যাঙ্গেলা মার্কেল উনি সুসভ্য সমাজের লোকজন, শি ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড থ্রুয়াট দ্য হোল ওয়ার্ল্ড, উনি ইমিগ্রেন্ট বান্ধব মানবিকতার জয় জয়কার চলছে, আর বার্মাতে এসব কি হচ্ছে, এবং আমাদের এই দেশেও বলতে গেলে যে ইমিগ্রেশন বিরোধী অ্যাক্টিভিটিস গুলো শুরু হচ্ছে ইউরোপে এবং অন্যান্য উন্নত দেশে, তারা ইমিগ্রেন্ট বান্ধব পলিসি তৈরি করছে, ল মেক করছে, আর আমরা কি করছি, আমরা এখানে আরো পিছিয়ে যাচ্ছি, আমরা পিছনে যাচ্ছি। আমাদের ফোনে একজন আছেন, সে প্রশ্নটি নিয়ে, আমরা ইভেন বর্ণ বৈষম্যবাদকে এমন পর্যায়ে নিয়ে গেছি, এখন খেলোয়াড়রা পর্যন্ত খেলার মাঠে প্রতিবাদ করছে, যাতে আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি অভিজিৎ বলছিলাম। জি আপনার প্রশ্ন থাকলে ভাইয়া ঝটপট করে ফেলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি সিটিজেন, এই মাসে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি, আমার ওয়াইফ আসতে কয় মাস লাগবে? আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যদি সিটিজেনরা অ্যাপ্লাই করে তাহলে ওটা 7 মাস থেকে 1 বছর লাগে, এটা হচ্ছে যে নর্মাল প্রসিজিয়ার, এখন ইমিগ্রেশনের সবকিছু একটু স্লো ধীর গতিতে যাচ্ছে, সো একটু অপেক্ষা করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি নোমান বলছি। জি
ভাইয়া আপনি টেলিভিশন শুনে শুনে প্রশ্নটি করবেন না, আপনি প্রশ্নটি করে তারপরে উত্তরটি শোনার জন্য টেলিভিশনের ভলিউমটি শুনুন, একটু ঝটপট করে ফেলুন। আমার প্রশ্ন হইল, আমার ওয়াইফ সিটিজেনশিপ, হ্যালো, জি আমি তো শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি শেষ করুন। আমার ওয়াইফ সিটিজেনশিপ, এখন উনি ওনার মার জন্য অ্যাপ্লাই করবেন, এখন ওনার যে মামায় ওনার মার জন্য অ্যাপ্লাই করছে, ওনার একটা ভাই এই অ্যাপ্লাইতে আছে, এখন কি এই 2006 অ্যাপ্লাই হয়েছে ওনার মামায় করছিল, এখন এইটার জন্য অপেক্ষা করবো উনি না উনি নতুন করে তার মায়ের জন্য অ্যাপ্লাই করবে, জি কোনটি ভালো হয় সেই অনুযায়ী যদি উত্তর দেন। একটা উনি সিটিজেন যেহেতু ওনার মার জন্য অ্যাপ্লাই করলে ওনার মা তাড়াতাড়ি আসবেন, মামা অ্যাপ্লাই করেছে 2006, স্টিল ইজ গোয়িং টু টেক ফিউ মোর ইয়ার্স, সো এই জন্য ওনার অ্যাপ্লাই করা উচিত ওনার মার জন্য, মানে মেয়ের অ্যাপ্লাই করে দেওয়া উচিত মায়ের জন্য। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ফ্লোরিডা থেকে মনি হোসেন বলছি। জি ভাইয়া, যে আমি আপনার আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে চাই, আমি সিটিজেন, তা অ্যাপ্লাই করলে কতদিন লাগতে পারে আর কিভাবে দ্রুত আনা যায়? সব ডকুমেন্টেশন যেগুলো লাগবে ফিউচারে সব একসাথে করে প্যাকেজ করে দিয়ে দেয়, তাহলে এটা একটু দ্রুত হবে। আমরা আলোচনায় আসবো, সেই সাথে দর্শক আপনাদের প্রশ্নও নিব, মতামত নিব, তবে আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং বাপ্পি রফিকের ফেসবুক থেকে একটি প্রশ্ন আপনাকে করতে চাই। তিনি K3 স্পাউস ভিসায় অ্যাপ্লাই করার পর যখন রিসিপ্ট লেটার আসবে তারপর ভিসা পেতে কতদিন সময় লাগতে পারে তার? Again, same thing. It's a few months lage, but ekhon everything is slow process. Slow process. So, acha. Phone e ekjon achen, phone e proshno ti amra niye ni. Phone ke achen amader sathe? Hello, assalamu alaikum. Wa alaikum assalam. Ji, amar naam Chapter. Ami New York theke bolchi. Ji, apa apnar proshno ti thakle kore felun. Ji, ami amar husband er jonno 2016 te ami ek course korlam. তো 16 আমি এপ্রিলের পরে করছি, জুনে যাই আমার রিসিপ্ট লেটার আসতে হাজবেন্ডের, তো এরপরে আবার প্রসেসিং লেটারও চলে আসছে, বাট আবার ডিসেম্বরে দেখি আমার কাছে আরেকটা পেপার আসছে, ওইখানে লেখা ছিল যে মানে আমার প্রসেসিং হয় নেই এরকম কিছু লেখা ছিল ওই লেটারে, দেন এরপরে আর কোনো পেপার আসে নাই, তো আমার হাজবেন্ডের জন্য আর কয়দিন লাগতে পারে? আমি আমার কিংবা উনি এখন কি করবেন, উনি গ্রিন কার্ড হোল্ডার, উনি আপনি গ্রিন কার্ড হোল্ডার যদি হয় তাহলে এটা ইটস গোইং টু টেক টাইম, 2016 এর এপ্রিল, এখন 2017 চলতেছে, সো ইট মাইট টেক লং, একটু অপেক্ষা করতে হবে। আপা আমরা আরেকটা প্রশ্ন উত্তর দিচ্ছি, আর আরেকটা জিনিস, উনি যে লেটারগুলোর কথা বলছে আসলে উনি এক্সপ্লেইন করতে পারেনি আসলে লেটারটাতে কি লেখা আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে উনি পার্সোনালি একটা অ্যাটর্নির সাথে যায়, আপনি ব্যক্তিগতভাবে একজন আইনজীবীর সাথে পরামর্শ নেওয়াটাই ভালো, যেখানে হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় জড়িত আছে। একজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, আপা শুনতে পাচ্ছি? জি আসসালামু আলাইকুম, আমি লংগাইলি থেকে বলতেছি, সুলতানা। জি, আমি জানতে চাইতেছি যে আমার হাজবেন্ড ওদের ভাইদের জন্য অ্যাপ্লাই করবে, এটা কি কি লাগবে আর কতদিন সময় লাগবে প্লিজ? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এটা কি ব্যক্তিগতভাবে করা যায় না আইনজীবীর পরামর্শ নেওয়াটাই ভালো? আমি রাইট নাও যে সিচুয়েশনে আমরা আছি, আমরা বলবো যে আপনারা প্রত্যেকটা ছোটোখাটো বিষয় হলো অ্যাটর্নির মাধ্যমে করা উচিত, কারণ যখন সমস্যা ক্রিয়েট হয় তখন যদি অ্যাটর্নির কাছে যান এটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, সো বিগিনিং থেকেই যদি ভালোভাবে করা হয় সময় কম লাগে এবং প্রবলেম কম হয়। যে এটা হচ্ছে ভাই বোনের বিষয়টা, এটা পুরো 10 ইয়ার্স 11 ইয়ার্স লাগবে, এর মধ্যে প্রসেসিং করতে হবে, সময় মতো সবকিছু অ্যান্সার করতে হবে, অনেক একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়াটাই আপনাদের জন্য ভালো। আরেকটা জিনিস হচ্ছে অ্যাড্রেস চেঞ্জ করে অনেক কিছু হয়, তো দুজন যদি অ্যাটর্নি থাকে এবং উনি নিজে থাকে দুজনই চিঠি পায়, চিঠি মিসিং হওয়ার চান্সটা কম থাকে, চান্সটা কম থাকে। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম,
আমি মিনেসোটা থেকে বলছি, ইকবাল। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন হলো যে আমার মেয়ে বাংলাদেশে হয়েছে, আমি এদেশে ছেড়ে যান, তাকে আনার জন্য প্রসেসিং শুরু করতেছি, কিন্তু তার আগে আমার মেয়ের জন্য কি সোশ্যাল সিকিউরিটি এবং পাসপোর্টের জন্য কি আমি অ্যাপ্লাই করব? অ্যাপ্লাইটা করলে কোথায় করব? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, উনি মিনেসোটা থেকে প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন। আপনার বাচ্চার, এটা দুইভাবে আমি অ্যান্সার করছি, উনার বাচ্চার যদি জন্ম উনার সিটিজেনশিপ হওয়ার পরে হয়, তাহলে উনি ঢাকা ইয়েতে এম্বাসিতে গিয়ে উনি বাচ্চার ভিসা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং উনি পেয়ে যাবে। কিন্তু ওনার বাচ্চা যদি ওনার সিটিজেনশিপের আগে জন্মগ্রহণ করে, তাহলে সিমিলার I-130 প্রসেসের মাধ্যমে যেতে হবে। আচ্ছা, আর দুইভাবে উনি উত্তরটি দিয়েছেন খুব সুন্দরভাবে। সেই সাথে মীর নাসির অনেকে আমাদের সাথে ধন্যবাদ জানিয়েছেন এবং মিয়ানমারের ইস্যুটি আমরা নিয়ে আলোচনা করছি সে বিষয়টিও আমি বাবুল আপনার কাছে আসতে চাই। যেমনটি বলছিলেন যে মানবিকতার জয় হয়েছে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল চতুর্থবারের মতো চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন, সেই সাথে কিন্তু এটিও আপনাকে দেখতে হবে যে জার্মানিতে কিন্তু ডানপন্থীরা এই প্রথম তৃতীয় দল হিসেবে পার্লামেন্টে গেল। তো আপনার কি মনে হয় যে মানবিকতার পাশাপাশি উগ্র ডানপন্থী কিংবা উগ্র যারা, সেই বিষয়টিও গোটা বিশ্বজুড়ে মাথাচাড়া দিয়ে উঠেছে? এক্স্যাক্টলি, এই পাশাপাশি ফ্যানাটিক্সদের যে উত্থান সেটাও আমরা দেখতে পাচ্ছি, খোদ আমেরিকাতেই হচ্ছে আর পৃথিবী জুড়েও তো দেখতে পাচ্ছি। কিন্তু আলটিমেটলি সাস্টেইন করবে আমার মনে হয় মানবিক ব্যাপারগুলি যুগে যুগে জয়লাভ করেছে, এবং সত্যের সঙ্গে মিথ্যার, মানবিকতার সঙ্গে অমানবিকতার দ্বন্দ্ব সবসময়ই ছিল, ইদানিং কাল একটু বেড়েছে, বাট আলটিমেটলি আই এম ভেরি মাচ হোপফুল, আমি অপটিমিস্ট যে মানবিকতার জয় হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমার, আমি যেটা আমেরিকাকে নিয়ে আমি যেটা এখন দেখছি যে ওরা, ওনারা বলছে মেক আমেরিকা গ্রেট এগেন, আমার এটা মনে হয় যে মেক আমেরিকা হোয়াইট এগেন। ইটস নট, এটা হবে না, ইটস নট পসিবল, কারণ আমেরিকার থ্রেডটাই হচ্ছে ইমিগ্রেন্টদের দিয়ে, এই পুরো ইয়েটাই, জালটাই বোনা হয়েছে ইমিগ্রেন্টদের দিয়ে। সো এখন হঠাৎ করে আমরা বলবো যে উই গোয়িং টু উইথড্র ইট, ইটস নট গোয়িং টু হ্যাপেন। আসবো, একজন আছেন, এটা আমাদের নিয়ে নিতে হবে যে আমি একটা নিব। কে আছেন আমাদের সাথে? আমি বাপ্পি বলছি বাংলাদেশ থেকে। আচ্ছা, আমি প্রশ্ন করেছিলাম আগে ফেসবুকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, এগেন আমি করতে যাচ্ছিলাম, প্রশ্নটা হচ্ছে যে আমার ওয়াইফ গত মাসে ও কে3 অ্যাপ্লাই করছে ওখান থেকে, ইউএসএ থেকে, হচ্ছে সিটিজেন, তো ওটার জন্য সময় কতদিন লাগবে? আর যদি এটা প্রশ্নটা চালু হয়, একটু সময় লাগে। আচ্ছা, বাট I-130 সময় লাগলেও আপনি গ্রিন কার্ড নিয়ে আসতে পেয়ে আসতেছেন, কে3টা তাই না, না। সো এই জন্য আপনার Y-130 জোর দেওয়া উচিত, জোর দেওয়া উচিত। এবং বাপ্পি রফিক আপনাকে অসংখ্য ধন্যবাদ, ফেসবুকে প্রশ্ন করার পর আবার আপনি আমাদের ফোন দিয়েছেন। আমি বাবুল, আপনি কিছু যোগ করতে চেয়েছিলেন, আরেকজন আছেন ফোনে, কিন্তু আমি পরে নিব আপনার যে প্রশ্নটি যোগ করতে চাই, সেটা আমরা সবাই টিভিতে দেখেছি, CNN দেখেছি, যে প্রশ্নগুলো আমরা কখনো আমাদের বাচ্চাদেরকেও শেখাই না, যেমন এফ ওয়ার্ড, খুব খারাপ একটা এফ ওয়ার্ড, আমরা জানি এটা মানে কিনা, উচ্চারণও করি না, এটা নাম দিয়েছি আমরা এফ ওয়ার্ড সবাই এই সমাজে, আমরা SOB যেটাকে আমরা মানে ফুল জিনিসটা অনেকেই জানেন না, সান অফ বিচ, আই এম সরি আমাকে বলতে হচ্ছে, অনেকে জানেন না বলে, এবং পৃথিবীর কোনো দেশের কোনো প্রেসিডেন্ট কাউকে এই গালিটি প্রকাশ্যে বলেছে বলে আমার জানা নেই, আমি নিজে লজ্জা পাচ্ছি, আমি সেই দেশের নাগরিক যে দেশের প্রেসিডেন্ট এই প্রকাশ্যে এই সমস্ত গালিগালাজ করছেন, আই এম সো সরি। আপনি যোগ করবেন, অসংখ্য ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি রূপাইতা। জি, আমি ব্রুকলিন থেকে করতে। জি আপা, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে আপু, আমি 10 বছর, আমার হাজবেন্ড আমাকে নিয়ে আসছে, ও সিটিজেন, আমি 10 বছর গ্রিন কার্ড পাইছি, এখন আমি আমার অবস্থা বাংলাদেশে যেতে যাচ্ছি, তো আমি কতদিন থাকলে মানে সেফ, মানে আসলে পরে কতদিন আমাকে সিটিজেন হতে পারবো, কতদিন থাকা যাবে আমাকে বাংলাদেশে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। জি,
আপনি এখানে 10 বছরের গ্রিন কার্ড পেয়েছেন, বাট আপনি বলেননি, উল্লেখ করেন নাই যে কত বছর এসছেন এদেশে। যদি আপনি এসে থাকেন, যে 10 বছর আমার শুনতে যদি ভুল না হয়, 10 বছর হয়েছে আপনি এখানে এসছেন, আপনি অলরেডি সিটিজেনের জন্য এলিজিবিলিটি আপনার আছে 4 years 9 months হচ্ছে যদি হাজব্যান্ড গ্রিন কার্ড হোল্ডার থাকে, আর যদি হাজব্যান্ড সিটিজেন হয়ে আপনাকে আনে তাহলে ওনার 2 years 9 months মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারতেন। যদি এই সময় আপনি পার করে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ্লাই করেন সিটিজেনশিপের জন্য। আর যেটা আপনি বলছেন বাংলাদেশে কতদিন থাকতে পারবেন, আমরা অ্যাডভাইস করি যারা গ্রিন কার্ড হোল্ডার 6 মাসের লেস দেন 6 মান্থস থাকার জন্য, কারণ 6 মাসের বেশি যদি আপনি থেকে আছেন এটা আপনার সিটিজেনশিপে টাইমটা এফেক্ট করে। আমি ফেসবুক থেকে একটি প্রশ্ন নিতে চাই, জিমি সুলতানা উনি প্রশ্ন করেছেন, উনি ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আবার ওনার বাবাও সিটিজেন, ওনার বাবা অ্যাপ্লাই করলে এখন কে বোন ভাইয়ের জন্য অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি হবে, না বাবা তার সন্তানের জন্য অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি হবে? বাবা সন্তানের জন্য অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি হবে, বাট এখানে কিছু প্রশ্ন আছে। বাবা যদি গ্রিন কার্ড হোল্ডার হয়, ওনার বাবা সিটিজেন, ও বাবা সিটিজেন, তাহলে বাবা অ্যাপ্লাই করা উচিত। আর এখন যা সিচুয়েশন আমি বলবো দুইজন অ্যাপ্লাই করে দেন, কারণ কখন বন্ধ হয়ে যায়, কখন বন্ধ হয়ে যায়। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি বাবুল ভাই, আপনার কাছে আমি জানতে চাই এই মিয়ানমারের ইস্যু, সেই সাথে আপনি দেশীয় যে আমেরিকার কথা বলছিলেন যে উগ্র, সেই সাথে জার্মানি নির্বাচন আমরা দেখেছি যে অ্যাঙ্গেলা মেরকেলের জয় হলো, তার দলের কিন্তু সেই আশানুরূপ ফল হয়নি, এবং সেই সাথে এও দেখলাম যে উগ্র ডানপন্থীরা তৃতীয় দল হিসেবে পার্লামেন্টে গেল গোটা বিশ্ব জুড়ে। এবং এটিও আমাদের আরেকটি প্রশ্ন, আমরা বলছিলাম বিরতির সময় যে মিয়ানমারের ইস্যুটি কিন্তু আজকের ঘটনা নয়, কিন্তু গোটা বিশ্ব, আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই এই বিষয়টি খুব জোরে ভূমিকা রাখতে পারেনি। এবারও আমরা জাতিসংঘে দেখেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু মিয়ানমার আবার সেটি অস্বীকার করেছে যে তার দেশে এটি হচ্ছে না। তো আন্তর্জাতিক সম্প্রদায়, মানবিকতা, সেই সাথে উগ্র ডানপন্থী, আমি সব কিছু মিলিয়ে আপনার কাছে উপসংহার জানতে চাচ্ছি। না, উপসংহারটা হচ্ছে কি, আমি একটু আগে যেটা বলেছি যে এই পৃথিবীতে এরকমই হয়, যারা ক্রাইম করে তারা অস্বীকার করে যে না তারা এটা করেনি। মিয়ানমার যতই অস্বীকার করুক, এখন তো দিবালোকের মতো সত্যি, এবং পৃথিবীর সব দেশ এবং ইউনাইটেড নেশনসের রিপ্রেজেন্টেটিভ তারা সবাই দেখেছে, এবং সবাই স্যাটেলাইটের থ্রুতে দেখছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেখছে, পৃথিবীর বিভিন্ন অর্গানাইজেশন দেখছে। এখন বাংলাদেশ যতটা সোচ্চার, বাইরের সুসভ্য সমাজের রিপ্রেজেন্টেটিভ যারা তারা আরও বেশি সোচ্চার, এবং এই জিনিসটাকে সত্য যে সত্যই, এটা সত্যতার স্বরূপে আপনি বিকশিত হয়, প্রকাশিত হয় এটা, এবং সত্যের জয় হবেই, অ্যান্ড আলটিমেটলি সত্যটা এস্টাবলিশ হবে, হতেই হবে, এবং প্লাস মিয়ানমারকে তার সিটিজেনদেরকে ফিরিয়ে নিতেই হবে। দিস ইজ নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু, একটু আগে আপনি যেটা বললেন যে ফর ইনডিফিনিট পিরিয়ড আমরা এটা করতে পারি না, কারণ আমাদের তেমন উই আর নট দ্যাট মাচ অ্যাবিলিটি নাই, আর এত লোক, ইটস নট 100 পিপল, নট 1000 পিপল, এখানে লক্ষ লক্ষ লোক, নট শর্ট টাইম, এক্স্যাক্টলি শর্ট টাইমের জন্য। তার প্লাস এই বাচ্চাদের কি হবে, তাদের অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, তাদের মানে বিভিন্ন রকমের রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সো সব কিছু মিলিয়ে ভীষণ একটা অমানবিক অবস্থা, বাট উই আর হোপফুল যে পৃথিবীর বিভিন্ন দেশ এগিয়ে আসবে মানবিক কারণে, কারণ এই সমস্যাটি সমাধান হবে। খুব সংক্ষেপে ঈশা স্বামী, আমরা একদম অনুষ্ঠান শেষ করছি, আমার হচ্ছে যে আমরা অনেক কিছু করছি, কিন্তু আমাদের সরকারের কাছে আমার একটা রিকোয়েস্ট যে এই জিনিসটা সারা বিশ্বব্যাপী, বাংলাদেশ সরকারের কাছে যে সারা বিশ্বব্যাপী সবার কাছে এটা পার্সোনালি অ্যাপ্রোচ করা, প্রত্যেকটা ডিফারেন্ট গভর্নমেন্টের কাছে, নট অনলি ইউনাইটেড নেশন, এভরিবাডি জানানো যে এই সিচুয়েশনটা। আমরা এটা ভিডিও আকারে, আপনারা মিডিয়াও করছেন অনেক কিছু, আরো বেশি করে এটা প্রচার করা, মানবিকতাকে ওয়েক আপ করে দাও। একটু অ্যাড করি, 1971-এ ইন্দিরা গান্ধী কিন্তু এই কাজটি করেছিলেন, ওনার মতো এত বড় মাপের একজন পলিটিশিয়ান, ওনার বিভিন্ন ডিফারেন্ট অর্গান অব দ্য গভর্নমেন্ট উনি বিভিন্ন দেশে মানে ডিপ্লয় করেছেন, ওনার রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন দেশে গিয়েছে, রাশিয়াতে, আমেরিকাতে, চায়নাতে, জাপানে, বিভিন্ন জায়গায়, ইভেন কি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভরাও তাদের সঙ্গে করে গিয়েছেন। পৃথিবী একটা পয়েন্টে যখন সবাই বুঝতে পেরেছে, সবাইকে বোঝাতে সক্ষম হয়েছেন,
আলটিমেটলি টুক টাইম, ছয় মাস আট মাস নয় মাস, তারপরে তারপরে আলটিমেটলি এক্স্যাক্টলি আমাদের সেই জিনিসটা ফলো করা উচিত। এবং তারেক চৌধুরী সহ অনেকের প্রশ্ন উত্তর আমরা দিতে পারিনি, আগামীকাল ঠিক একই সময়ে আমরা হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। সেই সাথে ফোনে যারা চেষ্টা করেছেন আজকে যারা পাননি, আগামীকাল ঠিক একই সময়ে 10টা থেকে 11টা আমরা হাজির হচ্ছি এই অনুষ্ঠানটি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। সেই সাথে আমাদের সম্মানিত দুজন অতিথিকে অসংখ্য ধন্যবাদ, সময় করে এসেছেন এবং খুব সুন্দর একটি আলোচনাও হয়েছে, এবং যে আলোচনা যে সমাধানের জন্য আমাদের হয়তো সময়ের দিকে তাকিয়ে থাকতে হবে ভবিষ্যতে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন।